অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই ক্রিস, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তুমি হনন করে এই কলা গাছটা নিয়ে কোথায় যাচ্ছ? কলা গাছ নাকি, এর নাম নয়নতারা, আপনার শালার বউ। ঠিক আছে, তা তুমি যাচ্ছটা কোথায়? চাপ বাবা, কলা গাছ বলে কি শ্বশুর বাড়িতে যেতে নেই? দিদি তো বললো কে নিয়ে আসতে। ঠিক আছে যাও, আপনারা তাড়াতাড়ি আসুন গাড়িতে, দিদি অপেক্ষা করছে। হ্যাঁ বগলাচরণ বাবু, তাহলে আমরা এগোই। হ্যাঁ আপনাদের তো আবার অনেকটা পথ যেতে হবে। সুন্দরী মালিনী প্রণাম করো। না না, থাক 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 থাক, ঈশ্বর সবার মঙ্গল করুক। আমার অজান্তে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না না ঠিক আছে। না আসলে আমার জন্যই তো আপনাদের মধ্যে এত বড় একটা অশান্তির সৃষ্টি হয়েছিল, তাই জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আমি দুঃখিত। দেখুন এতে তো আপনার কোনো হাত নেই, আপনি গণনা করে যেটা দেখেছেন সেটাই বলেছেন। আসলে আমার গণনায় তো খুব একটা ভুল হয় না। জামাইবাবু এবার আমরা বেরোবো। হ্যাঁ হ্যাঁ চলো, চলুন আমি আপনাদের একটু এগিয়ে দিই। চলুন মানে তুমি তো বাড়িতেই থাকছো না, তুমি তো বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছো। কাল রাত্রেও ছিলে না, ফিরলেও না, সেটা ফোন করে জানানোর প্রয়োজনও মনে করলে না। তুমি কি ভেবেছো বলো তো সৌর্য, আমার তোমার জন্য টেনশন হয় না। আই এম ভেরি সরি লাবণ্য, মানে আমি একটা জায়গায় ফেঁসে গেছি, আমি আগে জানলে না তোমাকে জানিয়ে দিতাম, আমার ভুল হয়ে গেছে লাবণ্য। তোমার সে একই কথা, এবার তো দেখছি মামুনি যা বলেছে সেটাই বেস্ট। তুমি একটা কাজ করো, তুমি তোমার এই কাজ বাদ ছেড়ে আমাদের কোম্পানি জয়েন করো, অন্তত তাহলে তোমার লাইফটা একটা রুটিনে আনা যাবে। যাই হোক কখন ফিরছো বলো। লাবণ্য আমার আজও বাড়ি ফেরাটা সম্ভব হবে না। মানে সৌর্য কাম অন, মানে দিস ইজ নট ফেয়ার, তুমি দু দিন বাড়িতে ফেরোনি, আর আমার না তোমাকে জাস্ট কিছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই, যা ইচ্ছে করো। লাবণ্য যা ইচ্ছে তাই করতে পারছি কোথায় বলো, তুমি তো আমার কাছে নেই এখন, তাই না? চুপ কর, ইয়ার কি মেরো না তো সূর্য। দেখো আমার জগৎটা খুবই ছোট, সেখানে তুমি আর মামুনি তোমরাই আমার জগৎ, তোমাদেরও যদি আমি ঠিক করে কাছে না পাই তাহলে আমার কি অবস্থা হবে ভাবতে পারছো? তাছাড়া বিয়ের পর বররা কিছুদিন বউয়ের কাছে থাকে, একটু সময় দেয়, তুমি তো দেখছি উল্টো, তুমি তো আমাকে সময় দিতে চাইছো না। ডার্লিং আমি তোমাকে সময় দেবো, আর জাস্ট কয়েকটা দিনের ব্যাপার, কয়েকটা দিন পর আমরা আবার একসাথে থাকবো, তোমাকে অনেকটা সময় দেবো। আসলে হঠাৎ করে কলটা এলো তো তাই চলে আসতে হলো, পুরনো ক্লায়েন্ট বলে এমার্জেন্সি আছে তাই ওনাকে ফেরাতেও পারলাম না। প্লিজ তুমি কিছু মাইন্ড করো না লাবণ্য। ওকে ভাই ঠিক আছে, নিজের খেয়াল রেখো, অন্তত খাওয়া দাওয়াটা ঠিক টাইম মতো করো, আর কি বা বলবো। তুমিও নিজের খেয়াল রেখো, আর শোনো আই লাভ ইউ। লাভ ইউ টু, বাই। এই তো আমি প্রমাণ পেয়ে গেলাম যে আমার গণনায় কোনো ভুল নেই, এই ছেলেটির জীবনে আর কেউ নিশ্চয়ই আছে। মা শঙ্কর বাবু, আপনারা আমার কথাটা বিশ্বাস না করে ভুল করলেন। সুন্দরী আমাকে একটু কফি করে দাও না। আচ্ছা কৃষ্ণা, মামুর নতুন বউকে তুমি কোথায় রেখেছো? ওই তো বারান্দায়। আচ্ছা আচ্ছা সুন্দরী, আজকে তো মামুদের কাল রাত্রি,
তা তুই কি তোর সতীনের সাথে ঘুমাবি না আমি ঘুমাবো, কোনটা বল? না তুমি বলো কৃষ্ণা, ও তো আজকে আমাদের বাড়ি নতুন এসেছে, ওকে কি একা একা থাকতে দেওয়া যায় বলো? ও ভয় পাবে না? এই তুই চুপ করবি? হ্যাঁ, মাথা নেই মুন্ডু নেই তখন তোকে কি সব ভুলভাল বলছিস বলতো? আরে তুই বল আমি কি ভুল বললাম? সুন্দরী একটু গরম চা নিয়া। রাধা মাসি তুমি এখন কেমন আছিস? ভালো আছি। তুই হারিয়ে যাওয়ার পর আমি যে থানায় রিপোর্ট লেখাতে গেছিলাম, গিয়ে দেখি সেই থানার ইনচার্জ হলো রাধা। সত্যি ও আমাদের খুব সাহায্য করেছে, ও না থাকলে যে কি হতো? এমন কথা বলবেন না দাদা, এটাই তো আমাদের কাজ। তবে কোনো কিছু করে ওঠার আগেই তো সুন্দরী ফিরে এলো, আমাদের কিছু করতেই হলো না। হ্যাঁ, সূর্যই নিয়ে এলো, ও একটা প্রাইভেট এজেন্সিকে বলে রেখেছিল, তারাই ওকে খবর দেয়। বাহ, আজকাল এই প্রাইভেট এজেন্সিগুলো দেখছি পুলিশের থেকেও বেশি তৎপর। তা কি নাম এই এজেন্সির? সেটা আমি জানি না। কৃষ, তুমি জানো? সূর্য বোধহয় ওদের একটা কাজও করেছিল। না আমি তো ঠিক জানি না। সুন্দরী, তুই হঠাৎ করে চলে গিয়েছিলি কেন? না মানে আমাদের মধ্যে অশান্তি হয়েছিল। একটু অশান্তি হয়েছিল বলে তুই একটা অচেনা অজানা শহরে এসে বাড়ি থেকে চলে গেলি? মানে এখানে তো তুই কিছুই চিনিস না। না মানে আমার মাথা কাজ করছিল না তখন। আচ্ছা, তুই যে হোস্টেলে গিয়ে উঠেছিলি তার নামটা কি? আমি তো কোনো হোস্টেলে গিয়ে উঠিনি, আমার তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়েছিল তোর? কিন্তু আমাদের কাছে তো এরকম কোনো ইনফরমেশন নেই। মানে আমরা তো ওই ট্যাক্সিওয়ালাকে ট্র্যাক করেছিলাম যে তোকে হোস্টেলের সামনে নামিয়েছিল। হ্যাঁ, না মানে আমাকে তো হোস্টেলের কাছে নামায়নি। তাহলে কি মাঝরাস্তায় নামিয়ে দিয়েছিল? না আসলে আমার কি মনে হয় সুন্দরী, তুই আমাদের সবার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছিস। না আমি তো কিছু লুকাচ্ছি না, আমি তো সত্যি কথাই বলছি। কৃষ্ণা তুমি তো জানো, তুমি বলো কৃষ্ণা। এই কৃষ বলছি, লাস্ট যে অ্যাডশুটটা করলাম সেটা ক্লায়েন্টকে একবার ফোন কর, ওরা তো লোগোটা এখনো পাঠায়নি। মানে আমি তো অ্যাডটা কমপ্লিট করতে পারছি না, আইডিটা কমপ্লিট করতে হবে তো। আমার শালা সূর্য, সুন্দরীর বর। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি যে প্রাইভেট এজেন্সিকে সুন্দরীর ব্যাপারে খোঁজখবর নিতে বলেছিলেন, তাদের নাম আর নাম্বারটা দিন না। কেন বলুন তো? দরকার আছে, মানে তারা এত ভালো কাজ করেছে, ভাবছি তাদের সাথে একটু কথা বলবো। আমাদের তো মাঝে মধ্যে ওনাদের সাহায্যের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, আমি দিয়ে দেবো। এখনই দিন? এখন দেখুন, আমাকে একটু খুঁজতে হবে। কেন, আপনার ফোনে তাদের নাম্বার সেভ করানি? না অ্যাকচুয়ালি একটা ডায়েরিতে লেখা ছিল। হ্যাঁ, কিন্তু দু তিন দিন আগে পর্যন্ত যাদের সাথে আপনার কথা হয়েছে তাদের নাম্বার তো আপনার ডায়াল লিস্টেই থাকবে। দেখুন ঠিক কোন নাম্বারটা আমি বুঝতে পারবো না, সারাদিন তো অনেক নাম্বার থেকে ফোন আসে। যারা আপনার এত বড় উপকার করলো তাদের নাম্বারটা হারিয়ে ফেললেন, এটা ঠিক করলেন না। কি ব্যাপার, সূর্যর ওই প্রাইভেট এজেন্সিটা কি গল্প? তাহলে ও কি করে জানতে পারলো সুন্দরী কোথায় আছে? এর মানে কি ও সুন্দরীকে তাড়িয়ে দিয়েছিল, যেটা সুন্দরী লুকিয়ে যাচ্ছে? দেখুন এই কয়েকদিন আমাদের যা গেছে আপনি সত্যি বুঝতে পারবেন না। আর আমি যখন একবার বলেছি আপনাকে নাম্বারটা দিয়ে দেবো, তখন আমি দিয়ে দেবো। আমি একটা কাজের মধ্যে রয়েছি, আমি এখন এসব নাম্বারটা আবার খুঁজতে পারছি না। একরিস, তুই ফোনটা কর, দাঁড়িয়ে আছিস কেন? এরপর প্রপারলি ডেলিভারি না দিতে পারলে আবার কথা শোনা। হ্যাঁ ফোন করছি, দাঁড়া। রাধামাসি তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। না না এখন আর চা করতে হবে না, আজ আসি। আচ্ছা লক্ষ্মীদি আর কাকলিদি কোথায়? ওরা হাসপাতালে গেছে, মাসিমা অসুস্থ তো তাই দেখা করতে গেছে। মাসিমা কেমন আছেন? ভালোই আছে, ডাক্তার বলেছে এই কদিনের মধ্যেই ছেড়ে দেবে। আসলে এনারা তো সারা জীবন নিজেদের কোনো যত্ন নেননি, পরিশ্রম করে গেছেন। আরও কিছু ওই কমপ্লিকেশন ছিল বলে আমি বলেছি যে একেবারে পুরোটা সারিয়ে হাসপাতাল থেকে বেরোতে, বয়সটাও তো হচ্ছে। হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন।
ঠিক আছে, আজ আসি, মাসিমা ফিরলে খবর দেবেন, দেখা করে যাব। এ কি এখনি চলে যাবে? হ্যাঁ দাদা। সুন্দরী, একটা কথা বলি। হ্যাঁ বলো। শোন, তোকে তো এখানে একাই থাকতে হবে, তোর এই মামা তোর মা কাজ ফেলে কলকাতায় থাকতে পারবে না, তাই তোর যখনই কোনো প্রয়োজন হবে তুই আমাকে বলবি। যাক, আমি নিশ্চিন্ত হলাম। সুন্দরী, এবার থেকে কিছু হলে আগে রাধাকে জানাবি। সুন্দরী, তোকে আরো একটা কথা বলি, তুই তো নতুন সংসার করছিস, আমাদের সংসারে অনেক চোরাবালির ফাঁদ থাকে, সেগুলোকে চোখে দেখা যায় না, কিন্তু তার কাছে গেলে তারা আমাদেরকে টেনে নেয়। সেই সমস্ত ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে হবে, আর কোনো সমস্যা যদি হয় আমাকে জানাবি, নিজেকে কখনো একা মনে করবি না, জানবি এই শহরে সব সময় তোর রাধা মাসি তোর পাশে আছে। আচ্ছা, তুই ফিরে এসে ডক্টর দেখিয়েছিলি কেন? উফ, এই মহিলা গেলে বাঁচি, এত প্রশ্ন ওনার না। তুই যে বললি তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ডক্টরের সাথে কনসাল্ট করে নিস। আমি তো কিছুতেই বুঝতে পারছি না, খুব ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলেও সেখানকার ট্রাফিক গার্ডের কাছে খবর থাকে, এই খবরটা কেন পেল না? যাই হোক, আমি আজ আসি। এগিয়ে, তুমি চা খেয়ে যাবে না? না না, আজ আর চা খাবো না। ঠিক আছে চলো, তোমায় এগিয়ে দিচ্ছি। সুন্দরী, রাধা মাসি তোকে যে প্রশ্নগুলো করলো, তুই তার ঠিকঠাক মতো উত্তর দিতে পারলি না কেন রে? কোথায় দিতে পারলাম না, দিলাম তো উত্তর। না, তুই প্রত্যেকটা প্রশ্নের উত্তর এড়িয়ে গেছিস। এই তুই আমার দিকে তাকা, আমি কিন্তু বুঝতে পারছি সুন্দরী, তুই কিন্তু আমাদের সত্যি কথাটা বলছিস না। এই সুন্দরী বল না রে, আমাদের সত্যি কথা বল না। আমি কেন চলে গেছিলি? এই এক কথার আমি আর কতবার উত্তর দেব? আর এইভাবে যদি আমাকে জ্বালাতন করতে থাকিস, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, আমি তোকে এই নিয়ে আর কোনো প্রশ্ন করব না। আমি বুঝতে পেরেছি, তুই আমাকে আর তোর কাছের বন্ধু মনে করিস না। মালিনী, মালিনী দাঁড়া, এই মেয়েটা যে কি করে! মালিনী! সৌর্য, তুই কি আমার থেকে কোনো কিছু লুকোচ্ছিস? শোন, এইসব ফালতু বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে যেটা বললাম সেটা কর, কেমন? না, ব্যাপারটা তো ফালতু ব্যাপার না, কিছু একটা নিশ্চয়ই আছে যা দুজনেই প্রকাশ করছে না। আমাকে সত্যিটা জানতেই হবে। এরকম না তো যে সুন্দরীকে সৌর্যই তাড়িয়ে দিয়েছে, কিন্তু সুন্দরী সেটা বলতে চাইছে না, সৌর্যর কথা ভেবে? না, এটা নিয়ে আমি সুন্দরীর সাথে কথা বলবই। সেদিন ঠিক কি হয়েছিল জানতে হবে। আর অ্যাক্সিডেন্ট হলে তো বোঝা যেত, সুন্দরী তো ঠিকই আছে, তাহলে অ্যাক্সিডেন্টে লেগেছে কোথায় সেটাও জানবো। সুন্দরী। হ্যাঁ কৃষ্ণা। তোমার সাথে কিছু কথা ছিল আমার। কি কথা বলুন। তুমি যেটা করেছো তাতে আমি কিন্তু খুব দুঃখ পেয়েছি। আমি আবার কি করলাম কৃষ্ণা? তুমি কি করেছো সেটা তুমি খুব ভালো করে জানো। আমি সাথে সাথে বাড়ি ফিরে আসছিলাম, কিন্তু আমার যেহেতু রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাই। তা অ্যাক্সিডেন্টে ঠিক কোথায় লেগেছে তোমার? ওই তো মাথায় লেগেছিল। আমার তো দুদিন ধরে জ্ঞানই ছিল না। তারপর ওই রাস্তার লোকজন, পুলিশ, ওনারা সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায়। সেখানেও আমার দুদিন জ্ঞান ছিল না। যেহেতু আমি এই বাড়ির অ্যাড্রেসটা বলতে পারিনি, তাই জন্য ওনারা আমাকে হোস্টেলে নিয়ে যায়। কি বলো তো সুন্দরী, এই যে গল্পটা তুমি বানাচ্ছ না, খুব ইজিলি ধরা যাচ্ছে। আমি তো কোনো গল্প বানাচ্ছি না কৃষ্ণা। তাই তুমি জানো পুলিশ তোমায় কত খুঁজেছে? আর যদি তোমার এই গল্পটা সত্যিই হয়, তাহলে আমরা যেদিন রিপোর্ট করেছিলাম পুলিশ সেদিনই তোমার সন্ধান দিয়ে দিত।
তুমি কাকে বাঁচাচ্ছ? সূর্যকে, যে তোমাকে ভালোই বাসে না, স্ত্রী হিসেবে মর্যাদাই দেয় না, তাকে বাঁচিয়ে তোমার কি লাভ? ক্রিসা, ক্রিসা, আপনি কিন্তু আপনার বন্ধুকে আবার ভুল বুঝছেন। উনি কিন্তু মানুষটা ওরকম নয়, ক্রিসদা। হ্যাঁ, আমার কিছু কিছু জিনিস হয়তো উনি পছন্দ করেন না, কিন্তু তা বলে এই আমি মানুষটাকে, এই আমি মানুষটাকে কিন্তু উনি অপছন্দ করেন না, ক্রিসদা। আমাকে উনি স্ত্রী হিসেবে মানতে পারছেন না এমনটাও কিন্তু নয়। এইসব আমাকে বলো না সুন্দরী, সূর্যকে আমার থেকে ভালো কেউ চেনে না। এসব কোনো বিষয়েই আমার খারাপ লাগার নয়, খারাপ আমার একটা কারণেই লাগছে। তুমি তো আমাকে তোমার দাদা বলো, আর আমিও তোমাকে নিজের বোনের মতনই ভালোবাসি। আমি তোমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ির লোকজনও নই যে তুমি কোনো কথা বললে আমি তোমাকে জাজ করব বা এমন কোনো কাজ করতে বলবো যেটা তুমি করতে চাও না। তোমার মনের ভেতর যা চলছে তুমি তো সেটা আমাকে বলতে পারতে, আমি আর তুমি মিলে তো আলোচনা করে একটা সলিউশন বার করতে পারতাম। কিন্তু সেটা না করে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে আর সবাইকে টেনশনে ফেললে, এমনকি তোমার সব থেকে কাছের মানুষ ঠাম্মি, উনি অসুস্থ হয়ে পড়লেন তোমার জন্য। এটা কি তুমি ঠিক করলে সুন্দরী? কিরে, তুই এখানে কি করছিস? দেখতেই তো পাচ্ছিস সুন্দরীর সাথে কথা বলছি। বাহ, তা কি কথা হচ্ছে? এটা আমি তোকে বলার প্রয়োজন মনে করি না। বাহ, আমি তো সুন্দরীর হাজবেন্ড নাকি, ও আমার ওয়াইফ, তোর সম্বন্ধে যাবতীয় কথাবার্তা জানার অধিকার আমার আছে, তাই জিজ্ঞাসা করছি, বল। না, নেই। কারণ তুই যাকে তোর বউ বলছিস তুই তাকে ভালোই বাসিস না, বউ হিসেবে স্বীকারও করিস না। আমার তো মাঝে মাঝে মনে হয় তুই ওকে মানুষ হিসেবেও গণ্য করিস না। যদি মানুষ হিসেবে গণ্য করতিস তাহলে যখন যা ইচ্ছে ওর সাথে করতে পারতিস না। কেন, আমি তার সাথে কি করেছি? কি করিসনি সেটা আমাকে বল। নিজের স্বার্থে আজকে এই মেয়েটাকে ব্যবহার করে গেছিস, আজকে যখন তোর ওকে প্রয়োজন হয়েছে তখন মিষ্টি মিষ্টি কথা বলেছিস, যখন প্রয়োজন ফুরিয়ে গেছে ছুঁড়ে ফেলে দিয়েছিস। আজকে ও কলকাতার রাস্তা চেনে? চেনে না। তোর জন্য আজকে ও বাড়ি ছেড়ে চলে গেছিল, আর তুই কি ভাবছিস আপদ বিদেয় হয়ে? জাস্ট শাট আপ ক্রিস, জাস্ট শাট আপ। আর একটা বাজে কথা বলবি না, বাজে বকার একটা লিমিট থাকে ক্রিস। কিসের লিমিট রে? এখন তোর থেকে আমার লিমিট শিখতে হবে। কি করছেন কি আপনারা? থামুন আপনারা। সুন্দরী, আমাদের মধ্যে এসো না, এইসব কথাগুলো আমার ওকে অনেক আগেই বলা উচিত ছিল। আমারই ভুল যে আগে ওকে বলে উঠতে পারে। একটা মেয়ের সামনে ভালো হওয়ার চেষ্টা করছিস তুই, সুন্দরীকে ইমপ্রেস করার চেষ্টা করছিস? সূর্য, সবাইকে নিজের মতন ভাবিস না, একদম ফালতু কথা বলবি না। এখন আমি যদি মুখটা খুলি না তুই কিন্তু খুব ভালো করে জানিস কত বড় বিপদে তুই পড়ে যাবি। তুই আমাকে থ্রেট করছিস, থ্রেট করছিস আমাকে? তোর এত বড় সাহস? জামাটা ছাড়, আমি কিন্তু সুন্দরী নই, আমি কিন্তু প্রতিবাদ করব। প্রতিবাদ করবি? যারা তুই দেখলে নেই করবি। ছাড়ুন কৃষ্ণা, আপনি যতই আমার দাদা হন না কেন, আমার চোখের সামনে আমার স্বামীর গায়ে কেউ হাত দিলে আমি কিন্তু তাকে ক্ষমা করতে পারবো না। স্বামী, তুমি হারিয়ে যাওয়ার পর যে তোমার কোনো খবরই নাইনি তাকে তুমি তোমার স্বামী বলছো? আমরা যখন তোমাকে পাগলের মতন খুঁজছি ও তখন কোথাও যায়নি, একে তুমি তোমার স্বামী বলছো? হ্যাঁ, যায়নি, তার কারণ আমি জানতাম সুন্দরী কোথায় আছে। কি, তুই জানতিস? তাহলে তুই কাউকে বলিসনি কেন? হ্যাঁ, জানতাম, তার কারণ সুন্দরী যখন বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিল সুন্দরীর সাথে আমার দেখা হয়েছিল। তুমি ওর ঘরে কি করছিলে? কিছু না, মানে কিছু না মানেটা কি? আমার জিনিসপত্র ঘাটছিলে, তাই তো? চলো চলো দেখি কি ঘাটছে, চলো চলো। ওই দেখি কি ঘাটছে দেখি। কারোর অনুপস্থিতিতে কারোর জিনিসে আমি হাত দিই না, এইটুকু শিক্ষা আমার আছে। শিক্ষা? চলো, পুঁথিগত শিক্ষা অনেকেরই থাকে কিন্তু ক্লাস ম্যানার্স সবার থাকে না, যেমন তোমার নেই। তোমার সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই। আমি তো শুনেছিলাম গ্রামে কার সাথে কিসব কীর্তিকলাপ করতে গিয়ে তুমি বদনাম হয়ে গেছিলে, আর তোমার মামু তোমাকে এতটাই ভালোবাসে যে তোমার বদনাম খোঁচানোর জন্য আমার গলায় সারা জীবনের জন্য তোমাকে ঝুলিয়ে দিয়েছে।